ফরিদপুর সদর উপজেলায় নারীর ক্ষমতায়নের লক্ষ্যে উপজেলা নারী সামাজিক অ্যাসোসিয়েশন 2022-এর দ্বিবার্ষিক নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন ও ট্রেডক্রাফ্টের আর্থিক সহযোগিতায় ফরিদপুর সদর উপজেলার কানাইপুর, কৃষ্ণনগর ও কৈজুরি মোট তিনটি ইউনিয়নে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে সাগরী ও সাধারণ সম্পাদক পদে তাসলিমা নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে প্রতিটি কেন্দ্রে একজন প্রিসাইডিং অফিসার ও একজন সহকারী প্রিসাইডিং অফিসার এর তত্ত্বাবধানে কড়া নিরাপত্তায় ভোটারগণ উল্লাসের সহিত তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন ফরিদপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হোসেন মিয়া। আমি নির্বাচনে জয়ী হয়ে যেন আমার 45টা গ্রুপ আছে, এদের পাশে যেন আমি সুখভাবে যেন সবার পাশে দাঁড়াতে পারি এবং আমি যেন সবসময় সব বিষয়ে সুবিচারটা করতে পারি, সবার সাথে যেন থাকতে পারি। যে কোনো সরকারি সুযোগ, সরকারি বেসরকারি যে কোনো সুযোগ সুবিধা আসুক, আমি নারীদের নিয়ে নারীদের সাথে এসব সুযোগ সুবিধা পালন করব সবাইকে নিয়ে। প্রকল্পের মূল উদ্দেশ্য নারীর ক্ষমতায়ন। নারীর ক্ষমতায়ন করতে গিয়ে আমরা হচ্ছে যে নারীদের 1350 জন সদস্যের একটা প্রতিনিধি দল বলা যায়, এটা হচ্ছে উপজেলা নারী সামাজিক অ্যাসোসিয়েশন। এরা নারীদের ক্ষমতায়নের জন্য যে সকল কর্মকাণ্ড কাজ করা দরকার, বিভিন্ন ধরনের লবিং, লিঙ্কেজ তৈরি করা, বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা থেকে বিভিন্ন রকম যে সহযোগিতা, সেই সহযোগিতাগুলো বিভিন্নভাবে আদায় করে নেওয়া, এর উদ্দেশ্যে একটা 11 সদস্য বিশিষ্ট অ্যাসোসিয়েশন গঠন হচ্ছে। এখানে সদস্যের মধ্য থেকেই এ পর্যন্ত 19 জন এখানে প্রার্থী হিসাবে নির্বাচিত হয়েছে। এই 19 জনের মধ্যে 11 জন প্রার্থী অর্থাৎ 11 জন ক্যান্ডিডেট জয়ী হবে এবং এই 1350 জন যেসব আমাদের সদস্য রয়েছে তাদের একটা প্রতিনিধি টিম অর্থাৎ উপজেলা নারী সামাজিক অ্যাসোসিয়েশন গঠন হবে এবং এরাই এই নারীর ক্ষমতায়ন প্রকল্পের জন্য, নারীর ক্ষমতায়নের জন্য বিশেষ অগ্রণী ভূমিকা।